এই যে ম্যাডাম এখন ঘুম থেকে উঠলো, স্নান ফিসনান করে যাবে স্কুলে। আজকে আমরা এমন ভাবে গোল করে বসেছি না, সে মনে হচ্ছে গোল টেবিল বৈঠক করতে হবে। সকালবেলা চায়ের পর্বটা এখন স্টার্ট হলো, লেটেই স্টার্ট হচ্ছে। তারপরে মাসে কি আর কি, মা কলাই রুটি খাওয়াবে তোমাকে। আচ্ছা, না তোমার জন্য লুচি হবে, বাট কলাই রুটিটা আমরা খাবো। মানে ব্রেকফাস্টও মানে পাটে পাটে হচ্ছে, ও যেহেতু এসব গুলো খেতে পছন্দ করে না, তাহলে তোমার জন্য লুচি আর আমাদের জন্য কলাই রুটি হবে। এই যে দেখো, খেলছিল একটু আগেই, খেলছিল, খেলতে খেলতে আবারও ঘুমিয়ে গেছে, আবার একটু পরে উঠবে, উঠে তারপরে মালিশ হবে। হ্যাঁ, ওর না সত্যি কথা বলতে টাচুট এটা যেন ঠিক থাকে, আর তোমরাও দোয়া করো মেয়েটা যেন আমার সুস্থ থাকে। ওর কিছু হলে না আমাদের কারোরই মাথা কাজ করে না। এখন ঘুমোচ্ছে, দিদি এসছে, ওইদিকে আমাদের দিদি হচ্ছে কলাই রুটি করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ও ঘুম থেকে উঠলে ওর মাসাজ করে ওকে প্রথমে খাইয়ে দেবো, মাসাজ করে ওর স্নানটা হয়ে যাবে। তোমার বোতল গুলো ভরে দিচ্ছি। আসলে কি ফ্ল্যাটে যাবে একবার? তা গেলে হয়, কলাই চালের চাল আর হচ্ছে গম, মানে চাল মানে চালের গুঁড়ো দিয়ে বলছিল কথাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলাই চাল আর গম দিয়ে পুরো একসাথে এটাকে মিক্স করে, পাউডার করে, মানে চালের আটা গমের আটা কলাই এটা মিক্স করে রুটি, মানে একসাথে যেরকম ওই মাকিকি রুটি হয় ওরকম এটা হচ্ছে কলাই রুটি। মাকিকি তো ওই এর ভুট্টা না বাবা, এই যে রুটিটা তৈরি হচ্ছে কিভাবে দেখো, এই রুটিটা না বেলে না, এই যে কালো কালোটা এইগুলোই তার মানে কলাই, এর ভিতরে ব্ল্যাক ব্ল্যাক ভাব যেগুলো আছে সিস্টেম গোলও হলো দেখো, মানে এমনি ওই পিড়ে বেলুন দিয়ে গোল করতে পারে না রুটি, বলে না সবাই পারে না এই রুটিটা করতে। অতগুলো আটা মাখলো, চারটে পাঁচটা রুটি হবে, অনেকটা আটা লাগে এই রুটিতে, মানে একটা রুটি খেলে একদম তোমার ফুল হয়ে যাবে। উল্টে দেবো দিদি, একটা দেড়টা, হ্যাঁ আমি তো মানে হাফ খেতে। আমি এই ট্যাংরাটার কথাই বাবাকে বলছিলাম যে আমি এই দেশি ট্যাংরাটা আলু টমেটো দিয়ে ঝোল খাবো। এগুলো কি দেশি ট্যাংরা? হ্যাঁ দেশি, দেখো জ্যান্ত আছে একদম। এটা ট্যাংরা, এটা কি ময়া না কি বলছে, মোরল্লা, মোরল্লা, মোরল্লা মাছ, এটা হচ্ছে বাটা, দেশি বাটা পুকুরে। এই মাছটা একটা একটা কাটতে মাথা খারাপ হয়ে যাবে। আর এই কলাই রুটির সাথে রসুনের চাটনি হবে, রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, তাই রসুন ছিলছি, কিন্তু রসুনের যা দাম আমার মনে হয় রসুনের চাটনি না খাওয়াই ভালো। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এবার দেবো ধনে পাতা, ওর মধ্যে লবণ, সর্ষের তেল দিয়ে পেস্ট করবো। একটুখানি এই যে রসুনটা গোটা গোটা হয়ে আছে, আবার একটু চারিদিক থেকে দিয়ে, এইগুলো সব থেকে ভালো হয় ছোট জারটা হলে, কিন্তু এই মিক্সারের এটাই ছোট জার। একটা দেখি বারাসাতের জন্য কিনতে হবে, মাকেও বলবো একটা ছোট জার কিনে নিও, পোস্ত সর্ষে তারপরে এই সমস্ত গুলো বাটাবাটির জন্য।
এই যে এবার এর মধ্যে পড়বে সর্ষের তেল। মানে চাটনিটা তবে কমপ্লিট হলো নাকি? ওরে বাবা রে, রোদে গা পুড়ে গেল। এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে, দিদি এটা লাস্ট স্টেপটা করছে, তারপর আমরা খাবো গরম গরম। সবকিছু যত ভালো করে মাখা হবে জিনিসটা তত ভালো হবে। প্রসেস একই, শুধু ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদা আলাদা, আর এটা মানে প্যাটার্ন করার প্যাটার্নটা অন্যরকম। তাড়াহুড়ো হচ্ছে। এই যে আমরা তো ওইসব খেলাম, আজ আমাদের জন্য গরম গরম ফুলকো ফুলকো লুচি, তাবু খাচ্ছে লুচি, তোমার জন্য এটা লুচি বেগুন ভাজা। তুমি কলাই রুটি খেয়েছো? একটুখানি খাবো একটু পরে। এই যে সকাল সকাল আমি এখানে করছি ব্লগ এডিট, আর খাবার চলে এসেছে এখানে। আর এখানে এখন গোল টেবিল বৈঠক বসেছে, বিভিন্ন টপিকে সব আলোচনা হচ্ছে। আমাদের এটা হয় কারণ আমাদের মধ্যে মাসিদের মধ্যে ভাই বোনদের মধ্যে বন্ডিংটা অন্যরকম। মানে হয়তো আমরা নিজের এক ভাই এক বোন, মানে আমি আর শানি, বাট আমাদের এটা কখনো ফিল হয় না যে আমরা এক ভাই এক বোন। মানে আমাদের পুরোটাই মনে হয় যে আমরা এতজনই বোন এতজনই ভাই, এরকমই হয়। আর আমাদের ইউটিউবে অনেক ফ্যামিলি মেম্বার এসছো তোমরা নতুন, তো তোমার মনে হয় বলে দেওয়া উচিত যে তোমাদের এই ফ্যামিলি মেম্বারের মানে কে কি সম্পর্ক হয়। কালকে কিন্তু অনেকে কমেন্ট করেছে। হ্যাঁ, যেটা নিয়ে কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে যে আমার নিজের ভাই কে, আমার নিজের ভাই হচ্ছে সানি, রনি হচ্ছে আমার বড় মাসির ছেলে, তাব্বু ফারাত হচ্ছে আমার ছোট মাসির দুই মেয়ে, ছোট মাসির আরেকটা ছেলে আছে রেজা, তাকেও দেখতে পাবে। তাব্বুরা হচ্ছে যে তিন ভাই বোন, দুই বোন তাব্বু ফারাত রেজা, আমি আর সানি। তোমরা রাকুদিকে দেখেছো ব্লগে, সেটা হচ্ছে আমার বড় মানে রনির নিজের দিদি হচ্ছে রাকুদি, মানে বড় মাসির এক ছেলে এক মেয়ে রাকুদি রনি। আর রকিদেরকে এখনো দেখিনি, বলো মেজামাসির পার্টটা যারা নতুন এসছো তারা দেখনি। না, রিককে তো চেনো? হ্যাঁ, রিককে চেনো, রিক হচ্ছে আমার মেজামাসির ছেলে। মারা হচ্ছে যে চার বোন, আর চার বোনের এতগুলো পার্ট আমরা। এই যে আর রাজকে যেটা দেখেছো ব্লগে, রাজ হচ্ছে আমার মামার ছেলে, আমার মামার মেয়েও আছে, সে এখন এখানটাতে নেই, ও আছে ইউএসএ তে। তো ওকে আমরা খুব মিস করছি, ও ব্লগ গুলো দেখে, তো ওকে খুবই মিস করছি, ও থাকলে আরো মজা হতো। কিছু কিছু ব্লগে দেখা গেছে, বলো? আছে তো, আছে অনেক ব্লগে ও আছে, বাট ওরা এখন ইউএসএ তেই থাকে, ওখানে ওরা সেটেল, যখন আসবে তখন আবার দেখাবো ওদেরকে। মায়ের সব রান্না হয়ে গেছে, আমি শুধু করছি মটর পনির, কারণ বাবা এটা আমার হাতেরই খেতে পছন্দ করে, তাই একদম নিরামিষ মটর পনির। এই যে আলু আর পনিরটাকে ভেজে নিয়েছি, আলু আর মটরশুঁটিটাকে ভেজেছি, আর এখানে পনিরটা ভেজে লবণ হলুদে ভিজিয়ে রেখেছি। আব্বা যেমন আমার হাতে চিকেন পোলাওটা খেতে খুব পছন্দ করে, মানে আব্বা মানে হয় যখনই ইচ্ছা হয় বলে সাথে চিকেন পোলাও করো, বাট বাবার এই পনির টাইপের জিনিসগুলো খেতে বেশি পছন্দ। আর এখানে ব্লগও আপলোড হয়ে গেছে, জাস্ট টাইমে পাবলিশ হবে। হ্যাঁ, আমি আবার আসবো, বুঝলে? হ্যাঁ, তাবু বেরিয়ে আছে, তাবু যাবে বলে আমি তাড়া ঘুরো করে রান্না করলাম যে ভাত খেয়ে বেরোবে, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বেরোচ্ছে। বলো মিমি আসবে, বলো মিমি আসবে, মিমি আসবে, দেখছে তোর দিকে। হ্যাঁ, আবার আসবো, আমার সাথে খেলা করতে আসবে, ঘুমিয়ে যা, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কি সোজা স্কুলে যাবে নাকি? ও আবার নতুন অনেকে এসেছো, প্রশ্ন আসবে যে তাব্বু কি করে, ও স্কুলে যাচ্ছে, ও অ্যাকচুয়ালি হাই স্কুলের ক্লার্কের চাকরি করে, গভর্নমেন্ট জব করে ও। হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে যাও,
দোয়া করো। আর কবে দেখা হবে, কবে আবার হ্যাঁ অবশ্যই ঠিক আছে করে দাও তো মাম্মাম, টাটা করে দাও তো, করে দাও। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই মিলে বসে পড়েছি খেতে, আর আজকে মেনু দেখাচ্ছি, তার আগে জামানে ভাতটা বেড়ে দিই। এই যে ভাত এখানটাতে রয়েছে, মায়ের সুন্দর ডাল, আলু মাখা, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, ছোট মাছ, মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি আরও আছে, এটা তোমার প্লেটটা শুধু দিয়েছে। আর এখানে এই যে বাহ, এটা আজকে মানে দুপুরে সব থেকে টপ মটর পনির, বাহ ভালো হয়েছে। ঘড়িতে এখন 5:30 বাজে, আমি জামার একটুখানি বেরোচ্ছি, কেন কিনা আমরা কয়েকদিন পরে তো আবার ব্যাক করবো, মানে বারাসাত চলে যাবো, তো এই নয়া যেহেতু ফার্স্ট টাইম এখানে এসেছিল, তাই এখান থেকে যেদিন নাকি যাবে সেদিন নতুন জামা কাপড় পরে যেতে হয়, যেটা অবভিয়াসলি মাই দেবে। তো মা আমাদেরকে টাকা দিলে বলো তোরা যা পছন্দ করো তোদের মতো করে কিনে নিয়ে, নাকি ওইখানে গিয়ে কিনবো বলছে, না ও যেদিন এখান থেকে যাবে সেদিনই নতুন জামা পরে যাবে, তাই না, ঠিক আছে চলো দেখে স্টাইল বাজারের দিকে যাব, ওর জন্য কি পাই বা একটু বড় সাইজেরই নেবো, কারণ 0-3 মান্থস ওর এখন হবে না, ওই 6 মান্থ এরকম টাইপের কিছু একটা নেবো। মা বললো ভালো দেখে সুন্দর দেখে তোদের পছন্দ মতো নিয়ে আসতে, তার সাথে সাথে বললো যদি পারিস তুইও নিয়ে নিস, তোকেও নতুন জামা পরে যেতে, তার নাকি জামাই কি দোষ করলো বলতে জামা নিয়ে নিস। বাজার কলকাতায় চলে এসেছি, আর এইটা কিনতে গিয়ে আমার সেই আমাদের বিয়ের পরে প্রথম এসেছিলাম মনে আছে ওই দিনের কথা, যখন এইখান থেকে ব্লগ দেখো, ব্লগ তো আরো ভালো লাগবে, কোথায় ব্লগ এটা তার মানে এটা ওই সিরিজের মাল, কিন্তু তুমি বাবুকে খাওয়াবে কি করে? এই যে এখানটা আমি কাট করব, না এখানে ইকুলে ইকুলে লুজ করলেই তো খাওয়া যাবে, কিন্তু সেটা তো আর ট্রেনে সম্ভব না, পার্সোনাল কারেই সম্ভব। তখন আমাকে এবার ওটা পরো দেখি, পাইপ্যান্ট ঠিক আছে, ফিটিংস ঠিক আছে, ঠিক আছে ওটা পরো। উপরে চলে এসেছি মাম্মামের জন্য জিনিস দেখতে, এই ছোট বাচ্চাদের না খুব সিলেক্টিভ, আর ওর ডাংরি টাইপের এতগুলো হয়ে গেছে আর ডাংরি নিতে চাইছি না, যেটা দেখেছো এটা দেখো, এটা নিচে স্কার্ট আছে আর উপরে টি শার্ট, এটা ভালো লাগবে ওকে, তাই না? হুম, গেঞ্জি কাপড়ে আছে, সফট পরেও মজা পাবে, পরতে পারবে, ওখানে তো গরমও পড়ে গেছে, এটা পরতে পারবে, এটাই নেবো, নিয়ে নাও, এটা ভালো লাগছে। আর একটা স্টাইল বাজারে আমি দেখেছি, কিছুদিন আগে তো কিচ্ছু পাওয়া যেত না, বড় কিন্তু বড় বড় 0-6 দিন হবে এটা, থাক ওটাই নিয়ে নাও, ওটাই নিয়ে নাও, তাহলে কি ওটা ফাইনাল? হ্যাঁ, এটা স্টাইল বাজারে একটা দেখেছি কি কিউট, ওটা নেব আমি ওর জন্য, এই দুটো নিয়ে চলো। মা বলেছে জামানের জন্য পাঞ্জাবি নিতে, তো আমি উপরে পাঞ্জাবির কাউন্টারে এসেছি, দেখি এটা ফ্যান্সি, তুমি কি এরকম নেবে না সিম্পল? না আমি সিম্পল নেব, রোজার মাসে পড়তে পারি ওরকম। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, পাঞ্জাবি সম্রাট তুমি আর রনি এসে তুমি পাঞ্জাবিটা নিয়ে নিও, সেটা হবে, এখানে যা আছে দেখো সব, একটাও নরমাল নেই তো, দেখো ওটা বার করো তো দেখি, কিন্তু এটার কালার অন্য নেই, একলা দেবে মুই, একলা রাজু, একলা কালারটা অন্য হবে না, হ্যাঁ গরমে পড়তে পারবো না,
রেখে দাও, চলো তাহলে পাঞ্জাবি দোকান থেকে নিয়ে নেবো। আমার আর মামামেরটা তো হয়ে গেল, বা জামানেরটা থাকলো বাকি। ও আর মামা উঠে গেছে রুম থেকে, ও আর রনি এসে ওর পাঞ্জাবিটা নিয়ে চলে গেল। বাড়িতে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়েছে। কালকের কফিটা এত টেস্টি হয়েছিল, আজকে আর ওকে বললাম যে একটু কফি বানিয়ে দাও আমাকে, এত টেস্ট হয়েছিল। বাবা রে, সত্যি আছে, এই যে খুব দুষ্টুমি হয়েছে তোমার। কে খেলবে ওইখানে বারাসাত গিয়ে, কে খেলবে? হাত পা ছুটছে কি, কিন্তু আনন্দটা তো ছাড়তে চাইছে না, কিন্তু আনন্দটাও তুই ছাড়তে চাইছিস না। এত আনন্দ ছেড়ে আমি যাব কি করে? ওদের তো নানির মন এক্ষুনি খারাপ, কাঁদবে। রাত্রি 10টা বাজে, এসছি তো সে অনেকক্ষণ আগে, বাট সেরকম সময় সুযোগ হয়নি যে মানে মাকে দেখিয়ে দিয়েছি, বাট শোনা হয়নি যে কেমন হয়েছে। ভালো হয়েছে মা, ভালো হয়েছে একটা। এই যে এটাই যে অন্যায়ের, আমার এই অন্যটাই খুব পছন্দ হয়েছে। প্যান্টটাও খুব সুন্দর, এই প্যান্টের নিচটাতে আবার কাজও করা আছে। এটা হচ্ছে মা দিল, এটা আর যে জামার সেটটা। মানে বিয়ের পর প্রথম যখন এসেছিলাম, তারপর এখান থেকে যখন আমি আর যেমন গেছিলাম, তখনও মা এরকম আমাকে আর যেমনকে একটা নতুন জামা দিয়েছিল, সেটা পরে গেছিলাম। আর এবারও হচ্ছে ইনায়াকে নিয়ে ফার্স্ট টাইম এসে, তো এবারও সবার নতুন জামা। শুধু জামানের পাঞ্জাবিটা কিনতে বাকি থাকলো, সেটা শুধু নিয়ে নিতে হবে। আর এই যে ইনায়ার এইটা আর এটা, অ্যাকচুয়ালি কী নেবো বুঝতে পারছিলাম না, তাই বললাম কি চলো আপাতত এটা নিয়ে নিই, পরে যেতে পারবে। বাট ট্রেনে গিয়ে আবার ওর চেঞ্জ করে দিতে হয় বলো। কারণ এই গরমকালটা তো অনেকদিন পর্যন্ত চলবে, তো বলছে সেই কি একদিন দুদিন পরিয়ে কি রেখে দিবি, তাহলে একটু বড় সাইজ নিলে তাহলে ও মানে বেশ কিছুদিন ধরে পড়তে হবে, মানে এই গরমটা অ্যাটলিস্ট ও পড়তে পারবে। চলো এবার খাওয়া দাওয়া করে নি, মায়ের হয়ে গেছে, বাবার হয়ে গেছে, মা ইনায়াকে নিয়ে বসে আছে, আমরা করবো ডিনার। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া করো। গুড নাইট।